হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দীর্ঘ অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো এতদিন আসলে আসতে পারিনি, কেননা আমি অনেক ব্যস্ত ছিলাম আমার একটি বিশেষ কাজে। তো আজকে থেকেই আশা করছি আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পাখির এগ বাইন্ডিং। তো পাখির এগ বাইন্ডিং কেন হয়, এতে কীভাবে আপনি বুঝবেন এগ বাইন্ডিং হয়েছে, এবং এগ বাইন্ডিং যদি হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো দর্শক, এগ বাইন্ডিং জিনিসটি নিয়ে আলোচনা করার আগে আপনাদের সাথে আরেকটি জিনিস নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে চ্যানেলে কিন্তু অলরেডি একটি গিভওয়ে চলছে, যেটি এক তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত যেটি থাকবে, এবং 1 তারিখে তার রেজাল্ট দেওয়া হবে। তো আর বেশি দিন নেই, আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যে গুগল ফর্মের, ওখানে আপনাদের নাম মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিবেন, এবং আপনাদের এই গিভওয়ে থেকে সরাসরি লাইভে আপনাদেরকে পুরস্কৃত করা হবে, বা সরাসরি লাইভে লটারির মাধ্যমে প্রথম 10 জনকে 20 টাকা করে মোবাইল রিচার্জ, এবং সর্বশেষে যার নাম উঠবে, অর্থাৎ একমাত্র যে ফার্স্ট হবে তাকে 100 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে। তো দর্শক, চলুন আমরা আমাদের যে মেইন টপিক আজকের ভিডিও সেটা নিয়ে আলোচনা করি। তো মূলত এগ বাইন্ডিং হচ্ছে পাখি যখন ডিম পাড়তে যায়, তখন তার যে ডিম পাড়ার জায়গাটি আছে সেখানে কয়েকটি ডিম একসাথে বাইন্ড হয়ে যায়, মানে কয়েকটি ডিম একসাথে মানে আটকে যায়, বেরিয়ে আসতে পারে না, সেক্ষেত্রে কিন্তু পাখি আর ডিম পাড়তে পারে না। এবং আপনি একটি জিনিস দেখুন, ডিম কিন্তু প্রোডাকশান হচ্ছে কিন্তু ডিমটা বাইর হতে পারতেছে না, অর্থাৎ ডিমটা বের হচ্ছে না, কিন্তু ডিম কিন্তু ঠিকই বড় হচ্ছে প্যাটের মধ্যে। তাই একসময় তার প্যাটের মধ্যে যেই অর্গানগুলো আছে বা যেই শরীরের যেই অঙ্গগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় এবং পাখিটি মারা যায়। নর্মালি 3-4 দিন থেকে 5-6 দিন পর্যন্ত থাকে, তারপর পাখি কিন্তু অবশ্যই মারা যাবে। এগ বাইন্ডিং হলে পাখিকে বাঁচানো সম্ভবই না। তো এখন দর্শক, এগ বাইন্ডিংটি কেমনে বুঝবেন আপনি? ধরুন আপনার পাখি প্রথমে ডিম পেড়েছে, ডিমটি পাড়ার পর একদিন গ্যাপ দিয়ে পরের দিন আবার আরেকটি ডিম পাড়বে। তো একদিন ডিমটা পাড়ার পর যখন দ্বিতীয় দিন গ্যাপ দিয়ে তৃতীয় দিন ডিমটি সে পারে না, অর্থাৎ তৃতীয় দিন সে ডিম পাড়ার কথা কিন্তু ডিম পারে না, কিন্তু তার ডিম পাড়ার যে স্থান সেটি ফুলে আছে। তৃতীয় দিন গেল, চতুর্থ দিন গ্যাপ দিয়ে পঞ্চম দিনও সে ডিম পাড়ছে না, কিন্তু ওই জায়গাটি বা তলপেটটি আরও ফুলে গিয়েছে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে পাখির এগ বাইন্ডিং হয়েছে। তো দর্শক, এগ বাইন্ডিং তো আমরা বুঝলাম, এগ বাইন্ডিং হয়েছে, তারপর আমরা কীভাবে বুঝবো, আরও শিওর হবো কীভাবে, সেটি হচ্ছে যে এগ বাইন্ডিং হওয়ার পর দেখবেন পাখি নিচে বসে আছে, পাখি খাবার খাচ্ছে না, পাখির যদি বাচ্চা থাকে বাচ্চাকে খাওয়াচ্ছে না পাখি। তো বাচ্চাকে যখন খাওয়াবে না, বা বাচ্চা তো থাকে না নর্মালি, যেহেতু সে ডিম পাড়ছে, সে নিজেই খাবে না খাবার, এবং খাঁচার নিচে কোনায় গোল হয়ে বসে থাকবে গা ফুলিয়ে। এটা হচ্ছে প্রধান লক্ষণ, এবং ছেলে পাখিটি তাকে খাইয়ে দিলেও সে কিন্তু নিজে থেকে খাবে না, এবং না খাওয়ার ফলে সে আরও দুর্বল হতে থাকবে। তো এভাবে আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তো এগ বাইন্ডিং হওয়ার পর আমরা পাখিকে খুব বেশি পরিমাণে কিছু ট্রিটমেন্ট করলে সেক্ষেত্রে এগ বাইন্ডিং ভালো হতে পারে, বা এগ বাইন্ডিং থেকে আমরা রেহাই পেতে পারি। তো মূলত এগ বাইন্ডিং হলে আমরা পাখিকে, ফার্স্ট অফ অল এগ বাইন্ডিং কেন হয় সেটা একটু জেনে নিন, সেটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব দেখা দিলেই এগ বাইন্ডিং হয়। তো এজন্য আমাদেরকে অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার পাখিকে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকবার ব্রিডিংয়ের সময় কিন্তু অসংখ্য ক্যালসিয়াম বেরিয়ে যায় তার ডিমের সাথে। তাই আমরা যখন ডিম পারবে পাখি, সেই ডিমের খোসা আমাদেরকে, মানে খোসার সাথে যে ক্যালসিয়াম বেরোচ্ছে সেটাকে আবার পাখিকে পুনরায় দিতে হবে। তো এজন্য আমাদেরকে পাখিকে প্রচুর পরিমাণে মুরগি বা হাঁসের ডিমের খোসা দিতে হবে, অর্থাৎ ডিমটা যখন আমরা ভেঙে খাবো, খাওয়ার পর যে ডিমের খোসাটা থাকে সেই ডিমের খোসাটা আমরা পাখিকে দিয়ে দেবো। তাছাড়া কিছু ওষুধ আছে পাখি ডিমের জন্য, সেই ওষুধ নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দিব, সেই ওষুধগুলো দিতে পারেন। কিন্তু প্রাকৃতিকভাবে পাখি ডিম পাড়ার আগে প্রচুর পরিমাণে গ্রিট, ক্যালসিয়াম এগুলো দিবেন, আর যখন পাখি ডিম পারবে তখন প্রচুর 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 পরিমাণে আপনারা পাখিকে কলমি শাক খেতে দিবেন, অর্থাৎ শাক পাতা জাতীয় খাবার বা আঁশযুক্ত খাবার পাখিকে খেতে দিবেন প্রচুর পরিমাণে। সেক্ষেত্রে কিন্তু পাখির আর যে এগ বাইন্ডিংটা আছে সেটা আর হবে না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর এই ভিডিওটি শর্ট করার কারণ হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ সময় যাতে নষ্ট না হয়, তাই আমি ভিডিওটি শর্ট করছি। শর্ট শর্ট ভিডিওতে আপনাদেরকে ডেলি আমি টিপস দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন রাত 9:30 আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসতেই থাকে, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন যদি আপনাদের মনে হয় যে পাখি পালন সম্পর্কিত আমার টিপসগুলো আপনাদের কাজে লাগে। তবে আর যদি কোনো উন্নতির প্রয়োজন হয় আমার চ্যানেলের, বা কোনো প্রকার কোনো যদি অ্যাডভাইস থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আর আপনার পাখি সম্পর্কিত যে কোনো সমস্যা আমার কমেন্টে জানাবেন।
তো আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং পাখির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।